খালি পেটে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। প্রভাতপ্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার এই সংলাপটি আজও মানুষের মুখে মুখে ঘোরে। অর্থ ও ক্ষমতার লোভে চুর হীরক রাজা তার প্রজাদের যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে রাজকার্যকে সরল করতে চেয়েছিলেন। 2022 সালে আরও এক হীরক রাজার গল্প আপনাদের আজ শোনাব। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উৎসব। 13-15 অগস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আপনার যদি জাতীয় পতাকা কেনার ক্ষমতা না থাকে তাহলে কি, তাহলে মিলবে না রেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, রেশন নিতে হলে কিনতে হবে জাতীয় পতাকা। 20 টাকা দিয়ে জাতীয় পতাকা কিনলেই পাবেন রেশনের জিনিসপত্র। সম্প্রতি টুইটারে এমনই এক ভিডিও প্রকাশ করেছেন এক নেট নাগরিক। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 101তম। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতেও দেশের 20 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা সুরক্ষিত করা সম্ভব হয়নি। HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 131তম। বিশ্বের মধ্যে দারিদ্র্যের দিক থেকে ভারতের স্থান জলজল করছে তালিকার সবচেয়ে ওপরে। তবুও রাজা বলেছেন স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে, প্রত্যেকটা বাড়িতে ওড়াতে হবে ভারতের জাতীয় পতাকা। জাতীয় পতাকা কিনতে গিয়ে যদি 2 দিন অনাহারে থাকতে হয় তাতেও কোনো অসুবিধা নেই। তাই তো রেশন দোকানে ফতোয়া, নো ফ্ল্যাগ নো রেশন। আসলে সরকার বাহাদুর বোধহয় জেনে গেছেন, রেশন না নিলে ওই মানুষগুলো দুবেলা খাবার জুটবে না। আরে বাপু, স্বাধীনতা দিবসের আগে একটু খালি পেটেই নয় থাকলো গরিব গুরব মানুষগুলো? ওই যে যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। তবে হীরক রাজা সিনেমাতে একজন উদয়ন পণ্ডিত ছিলেন, বাস্তবের উদয়ন পণ্ডিত কিন্তু এখনো নিখোঁজ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।